বিমল বাবু অনেকগুলো কথা বললেন, তথ্য দিয়ে দিয়ে বললেন যে এত টাকার দুর্নীতি করেছেন, এত টাকার দুর্নীতি করেছেন। বিজেপি গত অর্থবর্ষে যে ইলেকটোরাল বন্ড, সেই ইলেকটোরাল বন্ডে যে পরিমাণ টাকা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর হাতে গেছে, তার প্রায় 90% টাকা গেছে হচ্ছে বিজেপির কাছে। আর ঠিক সেই একই সঙ্গে আর একটা খবর বেরিয়ে এসছে, বিগত 9 বছরে যে পরিমাণ ঋণ মকুব করা হয়েছে ভারতের বৃহৎ কর্পোরেটকে, সেই পরিমাণটা প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই দুয়ের মধ্যে সংযোগটা কোথায়? এক দুই, আমরা দেখলাম মণিপুরে একটা ভায়োলেন্স, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এটা বার করেছে খুঁড়ে, যে ওখানকার যে অরণ্য অঞ্চল যেখানে কুকিরা থাকে, তার নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। এই কুকিদের এথনিক ক্লিনজিং করে দাও, যাতে ওইখানে আদানি ঢুকতে পারে, এই করে দেওয়াটা, এটাকে আপনি দুর্নীতি বলেন না? এটা কোনো দুর্নীতি নয়, তাই তো? উত্তর দেওয়ার সময় নেই, এই প্রশ্নের উত্তর দিতে বহু লাগবে, তার মধ্যে কুকিদের নিয়ে যেটা একদম একটা বোগাস ব্যাপার, এ নিয়ে কোনো বলার দরকার নেই। শুধু একটা প্রশ্ন বলি, অপরকে কিছু বলার আগে আয়নায় একবার দেখা উচিত নয়? আরে বিজেপি তো সর্বভারতীয় দল, ইলেকট্রাল বন্ডে সবাই একে চাইবে। তৃণমূল কংগ্রেস তো বাঁশবনে শেয়াল রাজা পশ্চিমবাংলা, ইলেকট্রাল বন্ডে সেকেন্ড হয় কী করে, কোন যুক্তি? আরে নিজে তাহলে নিজেই নিজেকে ধরাচ্ছে। ইলেকট্রাল বন্ডে যদি দুর্নীতির কথা বলে তাহলে নিজের দলও তো সেকেন্ড দুর্নীতিগ্রস্ত দল। আমি আবার বলছি, ইলেকট্রাল বন্ডে আমাদের কোনো দুর্নীতি হয়নি, তৃণমূল দুর্নীতি করেছে কিনা উত্তর দিই। বিমলদা সরাসরি দলের লোক বলে দাঁড়িয়ে দিলেন, তো আমি কোনো দলের লোক হিসেবে বলছি না এখানে। আমার কাছে এই যে লড়াইটা, আমি এখানে বসে যখন শুনছিলাম আমাদের দুই কৌস্তব বাগচি এবং চট্টোপাধ্যায় তারা তৃণমূল সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন এবং তৃণমূল সম্পর্কে তাদের অ্যালার্জির কথা বললেন, সেটা খুব যৌক্তিক, তারা তাদের জায়গা থেকে ঠিকই বলেছেন, মানে তাদের সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এই কারণে বক্তব্য নেই যে আমি 2024-এর যে ভোট এবং সেই ভোটে যে বিরোধী ঐক্য তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, এই বিরোধী ঐক্যটাকে আমি দেখতে চাইছি একটা নতুন ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা হিসেবে। সেটা হচ্ছে 2024-এর ভোট আমি মনে করি ভারতবর্ষের রাজনীতিতে একটা নির্ণায়ক ভোট। এই 2024-এর পর যে ভারতবর্ষ আসবে, সেই ভারতবর্ষটা কিসের ভারতবর্ষ হবে? ওটা কি মহাত্মা গান্ধীর ভারতবর্ষ হবে, নাকি নাথুরাম গডসের ভারতবর্ষ হবে? ওটা কি শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ ভারতবর্ষ হবে, নাকি 2002-এর গুজরাট থেকে আরম্ভ করে মুজফ্ফরনগর থেকে আরম্ভ করে মণিপুর থেকে আরম্ভ করে এই হরিয়ানা পর্যন্ত যে অকথ্য দাঙ্গা চলছে, এবং যেখানে মনু মানসারের মতো আমি একজন হিন্দুত্ববাদী নেতাকে দেখতে পাচ্ছি যার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাতে AK-47 নিয়ে ছবি তিনি প্রকাশ্যে দিচ্ছেন এবং কেউ তাকে ধরছে না। এই ভারতবর্ষ আসছে ভবিষ্যতে, যে ভারতবর্ষ আসছে সেই ভারতবর্ষে আমাদের যে স্বাধীনতার সূচক, সেই স্বাধীনতার সূচকে আমরা ক্রমশ নিচের দিকে নামছি। আমাদের যে গণকণ্ঠ, সেই গণকণ্ঠের যে সূচক, সেই সূচকে আমরা ক্রমশ নিচে নামছি। আমরা এমন একটা ভারতবর্ষে যাচ্ছি যেখানে বিরোধী দলনেতাকে মানে প্রায় খুব নগণ্য কারণে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া যায়। যা ইচ্ছে তাই করবো, যা ইচ্ছে তাই করবো, কিছু কেউ বলতে পারবে না, কারণ আমার হাতে সংখ্যা আছে, আমার হাতে 300-এর উপর সংখ্যা আছে। যে ভারতবর্ষের দিকে যাচ্ছে সেই ভারতবর্ষ কিন্তু আর কনস্টিটিউশন, সংবিধান, এটা তো প্রকাশ্যে হিন্দুত্ববাদীরা বলছেন যে আমাদের এই সংবিধান মানার কোনো দরকার নেই, আমাদের ভারতবর্ষকে আমরা চাই হচ্ছে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। এবং হিন্দু রাষ্ট্র মানে কি? হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে মনুবাদী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে যেখানে সংখ্যালঘুর কোনো অধিকার থাকবে না, যেখানে নারীর কোনো অধিকার থাকবে না, যেখানে কোনো বিরোধী স্বরের অধিকার থাকবে না, কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না, একমাত্র নরেন্দ্র মোদী থাকবেন, নরেন্দ্র মোদী যা বলবেন সেটাই সবাইকে মানতে হবে। এই যে চরম ডিকটেটরশিপের দিকে ভারতবর্ষ যাচ্ছে সেটা একটা ভয়ঙ্কর। 1947 থেকে 1967 প্রথম যুক্তফ্রন্ট সরকার, 1967 থেকে 1977 বামফ্রন্ট সরকার, 1977 থেকে 2011 তৃণমূল সরকার, এই যে বিরাট পর্যায়ে, এই পর্যায়ে এদের দুজনের মধ্যে তার সম্পর্ক কীরকম ছিল সেই সেটাও তাকে মনে করতে হবে। তা সত্ত্বেও তারা কিন্তু আজকে এক জায়গায় আসছেন। তারা যে এক জায়গায় আসছেন তার একটা কারণ যেমন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজনীতির যে বাধ্যবাধকতা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আর একটাও জায়গা রয়েছে, সেটা হচ্ছে সর্বভারতীয় এক ধরনের বাধ্যবাধকতা। সেই বাধ্যবাধকতার জায়গায় আমরা যদি মানুষের যোগ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু সেটা আর ভারতবর্ষ যেদিকে যাবে সেটা কিন্তু মানুষের জন্য খুব একটা সুবিধার থাকবে না। এই জায়গাতে আমি একটু বুঝতে চাইছি এদেশের তথাকথিত উদারপন্থী এবং বামপন্থী, আমি তো দুজনকেই বলছি, বা গণতন্ত্রপ্রিয় মানুষের কথা। আপনি নিজে বললেন ডিকটেটর, স্বৈরতান্ত্রিক, একদম স্বৈরতান্ত্রিক, মৌলবাদীদের প্রতিনিধি, একদম মৌলবাদীদের প্রতিনিধিদের বিরুদ্ধে লড়াই শুধু দেশের মধ্যে, একদম আমি আন্তর্জাতিক মৌলবাদীকে ডেকে নিয়ে এসে আপনাকে সম্মান দেওয়া যাচ্ছি দেশের ভিতরে, আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, মৌলবাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে যে কোনো মৌলবাদী কিন্তু মানুষের শত্রু, সেটা শুধুমাত্র হিন্দু মৌলবাদ নয়, যে কোনো মৌলবাদী মানুষের শত্রু। একটা কথা না বলে এক লাইন তারপরে উনি বলবেন, সেটা হচ্ছে যে আমি একটা খালি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ওর কথাটাই বলি একটা লাইন,
দুটো দলকে দেখিয়ে বলল তৃণমূল সম্পর্কে ওদের অ্যালার্জিটা যৌক্তিক, আমি যদি ঠিক বুঝে থাকি। ও আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে যে তৃণমূলকে নিয়ে ওদের অ্যালার্জি আছে। আরে আপনি তো আমাকে বানিয়ে দিচ্ছেন একটা দলের লোক। ওয়েলকামড গেস্ট। এরপর সামান্যতম লজ্জাফজ্জা থাকলে এই দলটার উচিত নয় এই গ্রুপে থাকা, কিন্তু তৃণমূল এখন বাঁচার জন্য যাচ্ছে কারণ জানে থাকলে মরে যাবে। যেমন আপনি বিজেপি হয়ে গেছেন পরিবর্তনপন্থী ছিলেন, আপনি বিজেপি হয়ে গেছেন পরিবর্তনপন্থী ছিলেন তো পশ্চিমবাংলায়, আপনি পরিবর্তনপন্থী থেকে বিজেপি হয়ে গেছেন, কি হয়েছে ঠিক সেরকম ভাবে আপনি আমাকে দাগিয়ে দিচ্ছেন। আমি দাগিয়ে দেওয়া কেন? আরে আপনি তো বললেন যে অ্যালার্জি স্বাভাবিক, আপনি আপনাকে দেখে লোকের অ্যালার্জি কেন হচ্ছে? একদম দেখতে পাচ্ছি, অ্যালার্জি হচ্ছে। সৌরতান্ত্রিক দলের হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই সৌরতন্ত্রকে আপনি সমর্থন করছেন।